يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামিক অনলাইন মাদ্রাসার সুবাদে। আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্কুল মাকতাবের ক্লাসের ওরিয়েন্টেশন আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করছি আমাদের এখানে যারা এই ব্যাচের এবারের স্কুল মাকতাবে যারা জয়েন করেছেন, আমাদের ছোট্ট সুনামণিরা, আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আপনারা আমাদের আমাদের ইনভাইটেশনে রেসপন্স করেছেন এবং সাথে সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্যারেন্টস, আপনাদের গার্জিয়ানদের প্রতি। এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সাথে অনেক গার্জিয়ান আছেন, আমরা প্রত্যেককেই এবং ইসলামিক অনলাইন মাদ্রাসার যারা উস্তাদরা এখন জয়েন করেছেন প্রত্যেককেই আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই মুবারকবাদ এবং অভিনন্দন। আমি আজকের এই আরিফুল ইসলাম ওরিয়েন্টেশনের প্রথম পর্বে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিমেম্বারেন্স থেকে গাফিল হতে পারে যে দুটি কারণ। এই দুটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আজকের এই আমাদের স্কুল মকতবের সাথে রিলেভেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে যেন তোমরা এই দুটি জিনিস তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ থেকে যেন তোমাদেরকে ডাইভার্ট না করতে পারে। এই দুটি কারণই হচ্ছে যুগ যুগ যাবত মানুষকে, মুসলিমকে, মুমিনকে আল্লাহ থেকে গাফিল করে করে ফেলে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের সম্পদ, আর সেকেন্ডটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের চিলড্রেন, আমাদের আমাদের সন্তানাদিরা। এজন্য ইসলাম অত্যন্ত বড় করে তুলে, ইসলাম অত্যন্ত ইম্পর্টেন্স দেয় এই বিষয়টা, আমাদের আমাদের সন্তানদেরকে কিভাবে তাদেরকে গ্রোন আপ করতে হবে এই বিষয়টা নিয়ে ইসলামে কোরআনুল কারিম এবং হাদিসে স্পষ্ট অসংখ্য অসংখ্য হাদিস এবং অসংখ্য অসংখ্য আয়াত আছে পুরো কোরআনুল কারিমে। এজন্য আমি সেই সব বাবা আমাদেরকে অভিনন্দন দিয়েই ছুট করতে চাই না। আসলে আপনাদের স্ট্যাটাস, আপনাদের পজিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই বুঝ, এই আন্ডারস্ট্যান্ডিং দান করেছেন যে আপনাদের আন্ডারে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারাও চাচ্ছেন দিনের উপর গুণ আপ করে তুলতে। আপনারা সেই সব অবশ্যই সেই সব বাবা মা থেকে অনেকটাই আপনারা উপরে আছেন যেসব বাবা মা তাদের সন্তানাদিদেরকে এই সব বিষয় নিয়ে কেয়ার করছেন না। বিশেষ করে একটা সন্তানকে চেরিশিং করার দুইটা পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আমরা তার ফিজিক্যালি কেয়ারিং, আরেকটা হচ্ছে তার মেন্টালি কেয়ারিং। ইসলামিক স্কলাররা বলেছেন যে একটা বাবা মার উপর যতটা না দায়িত্ব তার ফিজিক্যালি কেয়ারিং করা, তার চেয়েও সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে তার মেন্টালি কেয়ারিং করার বিষয়টা নিয়ে। এবং কিয়ামতের দিন প্রত্যেক বাবা মাকে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সে তার সন্তানাদিদেরকে মেন্টালি কেয়ারিং করছিল কিনা। ফিজিক্যালি কেয়ারিং যে কারোর মাধ্যমে করা যায়, ইউরোপ আমেরিকা যারা উন্নত বিশ্বে আছেন আপনারা জানেন যে ফিজিক্যালি কেয়ারিং করার জন্য চাইল্ড কেয়ার সেন্টার গুলা প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়, এবং আমরা যারা আমাদের বেবি সিটাররা পাওয়া যায় যেখানে তারা ফিজিক্যালি কেয়ারিং করে থাকেন। কিন্তু মেন্টালি কেয়ারিং করা একমাত্র বাবা মা দ্বারাই সম্ভব। এই জন্য ইসলামিক স্কলাররা বলেছেন একটা সন্তান তার প্রথম তার ইনস্টিটিউশন হচ্ছে তার মা এবং তার বাবা। সো এই জায়গা থেকে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্স, সুবহানাল্লাহ। আমি আপনাদের প্রত্যেককেই শুকরিয়া আদায় করছি এবং এবং আপনাদের থেকে আমরা নিজেই অনেক কিছু শিকার আছে যে আপনাদের সন্তানাদিদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসা স্কুল মাকতাবে ভর্তি করিয়েছেন শুধুমাত্র এই নিয়তেই যে আপনার সন্তানটার মেন্টালি কেয়ারিং, তার আকীদা, তার বিশ্বাস, তার মনন, তার মানসিকতা যেন ইসলামের উপর থাকে সেই নিয়তে আপনারা এখানে দিয়েছেন। আল্লাহ আপনাদের সেই ইন্টেনশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই ডিজায়ারকে কমপ্লিট করুন এবং এটাকে ফুলফিল করুন, এই দোয়া করে আমিন ইয়া রাব। তো প্রিয় সুদি এবং আমি প্রিয় গার্জিয়ানদেরকে আরেকটি হাদিস শোনাতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সন্তানকে মেন্টালি কেয়ার করার জন্য কতটা নাই গুরুত্ব দিয়েছেন, তিনি
তার একটা সন্তানের বাবা মাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুড টাইডিং দিয়েছেন। হাদিসে বলেছেন, মান একটা সন্তান যখন তা সে কোরআন এবং হাদিসের উপর যখন তার একটা স্টাডি করার পর যখন তার পুরো জীবনকে কোরআনের আলোকে সে চালায়, হালালকে হালাল জেনে, হারামকে হালাল হারাম জেনে যখন সে তার লাইফকে লিড করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সন্তানের অবস্থা কিয়ামতের দিন তো সে তো তার কি অবস্থা হবে এটা নবীজি না বলে বরং বলেছেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন তার বাবা মাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পোশাক পরাবে। তখন পুরো কিয়ামতের দিন পুরো মানুষ তখন তার বাবা মাকে বুঝতে পারবে যে তার সন্তানদের জন্য এটা একটা অনর, একটা এই একটা সম্মানের একটা পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাবেন। দেখুন এখানে একটা সন্তান দিনের উপর চলার জন্য চলতে গিয়ে সেই সন্তানের রিওয়ার্ড কে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে বরং রিওয়ার্ড দিয়েছেন তার বাবা মাকে। সো আপনাদের অত্যন্ত আপনারা সৌ লাখি এবং ইটস ফরচুন আপনাদের জন্য যে আপনাদের আপনারা আপনাদের সন্তানদেরকে এই বিষয়টা নিয়ে কেয়ারিং করছেন। আমরা ইনশাআল্লাহ আমরা এটাও বিশ্বাস রাখি বা আমরা এইটুকু ইনশাআল্লাহ আমরা আমাদের আমরা ধারণা করি আপনাদের বিষয়ে, ইনশাআল্লাহ আপনারা ইন ফিউচার আপনাদের সন্তানদের বিষয়ে এভাবে কেয়ারিং করতে থাকবেন ইনশাআল্লাহ। সো আমি আর লম্বা করছি না, আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যাচ্ছি। আজকের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করার পূর্বেই আমি কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের উস্তাদ ইসলামিক অনলাইন মাদ্রাসার অত্যন্ত সুনামধন্য মস্কস ডিপার্টমেন্টের প্রধান এবং উস্তাদ মুহতারাম মাওলানা আলী হাসান হাফিজাহুল্লাহকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم جزاكم الله جزاكم الله উস্তাদকে আমি উস্তাদকে আহ্বান করব, রিকোয়েস্ট করছি যে আমাদের ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে আপনার কিছু নসিহা পেশ করার জন্য। জাযাকুমুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الحمد لله شكل প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এত একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন আমাদের দিন শিখার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বর্ণনা করেছেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দটা ব্যাপক অর্থে, তা ইবাদত আসলে ইসলামের হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যা কিছুই নিয়ে আসছেন, কোরআন হাদিস যা কিছু নিয়ে আসছেন, যত আহকাম নিয়ে আসছেন সবকিছুর মধ্যে সামিল, যা কিছু হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, এ সবকিছুর মধ্যেই সবকিছু নিহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন যে আদেশ করেন, যখন যেটা নিষেধ করেন, ওই অনুযায়ী চলা, এটাই হলো ইবাদত। এখন আমি কিভাবে চলবো দুনিয়াতে, কিভাবে কোন কাজ কোন কাজ বা কোন ভাবে আমি চললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা হবে। অনেক আমরা যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত, অর্থাৎ কিভাবে করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং এই বিষয়ের এলেম অর্জন করা, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারী, প্রত্যেক শিশু বাচ্চা, প্রত্যেকের উপর কি ফরজ, কতটুকু আমি যতটুকু দুনিয়াতে চলতে যতটুকু আমার ইলম দরকার, হালাল হারাম আল্লাহ তাআলা কখন কোনটা আদেশ করেছেন, কখন কোনটা নিষেধ করেছেন, ওই অনুযায়ী চলার জন্য আমার যতটুকু ইলম দরকার এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এখন আমি কিভাবে চলবো, কিভাবে আমি আমার জীবনকে সাজাবো, এটা শুধুমাত্র একমাত্র দ্বীনী শিক্ষার মধ্যে এটা সম্ভব। কারণ দ্বীন দ্বীনের মধ্যে প্রত্যেকটা জুজ এবং প্রত্যেকটা ফরদের মধ্যে আলোচনা হয় এই দ্বীনের আহকাম সম্পর্কে। আর আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের, বিশেষ করে আমাদের এখানে কোরআন, অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাকে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এই হুকুম আহকাম অধিকাংশ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে ব্যক্ত করেছেন। সর্বপ্রথম আমাদের যেটা জরুরি সেটা হলো আমাদের বাচ্চাদেরকে আমরা তাদেরকে দিন শিখাবো। এই দিন শিখানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা সামনে আসে, দিনের সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সর্বপ্রথম সামনে আসে সেটা হলো যে দিনের যেই মূল গ্রন্থ কোরআনুল করিম, এই কোরআনুল করিম আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের পড়া শিখতে হবে। হ্যাঁ, এটা সর্বপ্রথম একজন মানুষ যখন নাকি কোন একটা বিষয় নিয়ে সে পড়াশোনা করতে চায়, সর্বপ্রথম তার অক্ষর জ্ঞান প্রয়োজন পড়ে। একটা বই পড়তে হলে তার অক্ষর জ্ঞানের প্রয়োজন পড়ে। ঠিক অনুরূপভাবে কোরআন একটা মহাগ্রন্থ, যেটা আমাদের পুরো জীবনকে সাজানোর জন্য একটা জীবন বিধান। এই বিধানে কি লেখা আছে, এই লেখাটা সর্বপ্রথম যে স্ট্রাকচার যেটার উপরে দাঁড়াবে সেটা হলো যে এই কোরআনের যে সমস্ত অক্ষর আছে, অক্ষর জ্ঞান, এরপরে এটা পড়তে পারা, পরবর্তীতে যখন আমরা এটা পড়া শিখে যাব, এরপরে এরপরে এর আরো যত কোরআনের যে সমস্ত এলেম আছে, কোরআনের তর্জমা শেখা, এরপরে কোরআনে যখন যে হুকুম আহকাম করেছেন যেটা হাদিসের মাধ্যমে ব্যক্ত হয়েছে, ফেকা বিশেষ করে ফেকা এবং আকিদা বিশেষ করে, এই কয়েকটা সাবজেক্টে আমাদের এখানে আলোচিত হবে এবং এখানে ক্লাস হবে। যে আমরা আমাদের জন্য সব থেকে জরুরি এটাই হবে যে আমরা যত সময় এখানে দিব এই সময়টাকে আমি গনিমত মনে করব এবং আমাদের জীবনের পাথেয় স্বরূপ আমি গ্রহণ করব। এই জন্য আমাদের বাচ্চারা তো আসলে এখানে বসে যতটুকু না শিখবে তার থেকে কেয়ার করতে হবে, বিশেষ করে আমাদের তাদের যারা অভিভাবক আছে। এখানে আমাদের যেটা নিয়ম আছে যে আমাদের বাচ্চারা যখন থাকবেন তখন একজন অভিভাবক থাকবেন, তা অভিভাবকরা দেখাতে হবে আমি আকীদা সম্পর্কে কোনো আলোচনা হলো, ফিকা বা মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা হলো, তা অনেক আলোচনা যেটা ওস্তাদ সরাসরি বুঝাইতে বুঝাবেন কিন্তু এটা হয়তো ওই বাচ্চা নিতে পারবে না। এজন্য ওই বাচ্চাকে আরো সুন্দর করে বোঝানোর জন্য কি করতে হবে, মা বা বাবা বা ভাই যেই হোক না কেন, বড় ভাই, তারা কি করবে এই জিনিসটা পরবর্তীতে তাদেরকে শিখিয়ে দেবে এবং এটা তাদেরকে ভালো করে ধরিয়ে দিতে হবে। কারণ অনেক জিনিস আছে, অজু কর আমি দেখাই দিলাম যে ফেকার মাসালা পড়ালাম যে অজু এইভাবে এইভাবে করতে হবে, তো এটা কিভাবে মা বাবা তাকে দেখাই দেবে যে এইভাবে পানি, সরাসরি প্র্যাকটিক্যাল যেটা সেটা মা বাবা দেখাবে। সেই জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা যারা কিনা এখানে পড়াশোনা করবে তাদের সাথে সাথে অবশ্যই গার্জিয়ান থাকতে হবে, কারণ যেহেতু এখানে অফলাইনে না বরং অনলাইনে, তো অনলাইনে অনেক জিনিস আছে যেটা অফলাইনে অনেক বিষয় আছে যেটা অনলাইনে সম্ভব না, এই কাজগুলো আমরা কি করব অফলাইনে এটা পূর্ণ করব। সুতরাং আমাদের কি করতে হবে, বিশেষ করে আমাদের সন্তানদেরকে
তাদেরকে ইলম দিন শিক্ষার জন্য আমাদের নিজেদেরকেও কি করতে চেষ্টা করতে হবে এবং আগ্রহ জমানোর জন্য এটা গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই বাচ্চাদেরকে কি করতে হবে এখানে নিয়ে আসতে হবে এবং বাচ্চারাও যাতে করে ধ্যান খেয়ালের সাথে ধরতে পারে এজন্য মনোযোগটা আকর্ষণ করা আসলে এখান থেকে করা সম্ভব না সেজন্য মনোযোগটা মূলত গার্জিয়ানের দ্বারাই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উভয়ের গার্জিয়ানদের মেহনত এবং আমাদের বাচ্চারা যাতে সহজে দিনের সহি বুঝ পেয়ে যায় এজন্য আমাদের দোয়াও থাকবে তাদের জন্য আমরা তাদের জন্য দোয়া করবো যাতে করে প্রত্যেককে দিনের সহি বুঝগুলো আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছান বিশেষ করে আমরা যে তাসবিদ কোরআনুল করিম আমরা এখান থেকে শিখবো আমাদের বস্তাদেরকে শিখাবো এই কোরআন যাতে সহিভাবে তারা শিখতে পারে এদিকেও আমাদের খেয়াল রাখবো আমরা উস্তাদরাও আমরা খেয়াল রাখবো আপনাদেরও খেয়াল রাখতে হবে এবং বাচ্চারাও আমাদেরকে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন করিম হ্যাঁ যে কোরআনের ব্যাপারে বলছে কত বড় যে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ এই কোরআন যদি আমি কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় কি হয়ে যেত ভয়ে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তো সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিচ্ছে এত ভারী একটা গ্রন্থ আমাকে দিচ্ছে এটাকে নিয়ামত মনে করা এবং এটার যে দায়িত্ব গ্রহণ যেটা বিশেষ করে ছোট বাচ্চারা বুঝবে না এখন তাদেরকে এটার সম্মান এবং এর আজমত তাদেরকে বুঝাইতে হবে আর আমরা বিশেষ করে যে কাজটা আমাদের থাকবে সেটা হলো যে প্রত্যেক ক্লাসের পড়াগুলো যাতে করে কি করতে হবে যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসের পড়াগুলো আমরা আদায় করব এবং এটাকে মুখস্থ করব এবং পরবর্তী ক্লাসের জন্য কি করব পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসবো ইনশাল্লাহ তাহলে কি হবে যে আমাদের প্রত্যেকের জন্য ফায়দাজনক হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন ইলমে দিন শিক্ষা করার জন্য সমস্ত ধরনের বাধা বিপত্তি থেকে দূর হয়ে আমাদেরকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে শয়তান থেকে পানা চাইতে হবে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকবে যে শয়তান বিভিন্ন সময় বিভিন্ন ধোঁকা দেবে যে এগুলো এখন পড়ার দরকার নাই এখন শেখার দরকার নাই বা বিভিন্ন ধরনের পরিস্থিতি সামনে আসবে তো শয়তানের যে কোনো ধরনের পরিস্থিতি আসুক না কেন একমাত্র শুধুমাত্র ইলমে দিন শিক্ষা করার জন্য সবকিছু বাদ দিয়ে আমাদের কি ক্লাসের সময় মতো আমাদেরকে বসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাজাকুমুল্লাহ আহসান আল জাজা উস্তাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কথা আমরা উপভোগ করলাম এই পর্যায়ে আমি আহ্বান করছি মাইক্রোফোনে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার ফেক ডিপার্টমেন্ট এবং চিলড্রেন স্কুল মাকতাব ডিপার্টমেন্টের ফিক এবং আকিদার উস্তাদ মুফতি ফেরদাউস হাসান হাফিজাহুল্লাহকে দেখছি মনে হচ্ছে সাউন্ডটা চালু করেন মিউট আছে শেখ আপনার ডান দিকে একটা একটি মিউট এবং একটা মাইক্রোফোনের চিহ্ন দেয়া আছে ওই ওটাতে জাস্ট ক্লিক করলে মিউট এবং আনমিউট লেখা আছে ওখানে আনমিউট করে দেন একটা ক্রস দেয়া আছে আপনার ভিডিওর পাশে যেখান থেকে আপনি ভিডিও অন করেছেন সেই পাশেই এটি দেয়া আছে ওটাতে ওই ক্রসটা উঠিয়ে দেন ইনশাআল্লাহ আমরা আপনার কথা শুনতে পাবো জি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন
وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা এরকম একটা উত্তম মাধ্যম বর্তমান জামানায় আমাদেরকে চালু করার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এই পরিস্থিতিতে বর্তমান বিশ্বের যেই হালত, এই পরিস্থিতিতে এরকম একটা উদ্যোগ নেওয়া, যারা নিয়েছেন আমাদের কর্তৃপক্ষ তাদেরকে জানাই মোবারকবাদ, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই স্বাগত এবং মোবারকবাদ। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, অকল আল্লাযীনা কাফারু লা ইয়াসমাউ লিহাযাল কুরআন। এটা মক্কার কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, যে যখন তারা বলতেছে, কাফেররা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন তোমরা শুনো না, অল গাউফি, এবং যেখানে এই কুরআন তেলাওয়াত হয় তখন সেখানে হট্টগোল সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে ওই কাফেররা জয়ী হবে। মক্কার কাফেররা এখন নাই, কিন্তু কাফেরদের উত্তরসূরিরা বর্তমানে পুরা বিশ্বে বিরাজমান এবং তারা সয়লাব। আমাদের আজকে ছোট বাচ্চারা যেখানে কোরআন শরীফ শিখবে বা শিখার কি করবে, সেরকম পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি থেকে খুবই কম হয়ে গিয়েছে। এখন অনলাইন মাধ্যম বিভিন্ন ক্লাস হচ্ছে, এই হিসাবে আমাদের এখানে যে অনলাইনের মাধ্যমে কোরআন শিখার একটা আয়োজন করা হয়েছে, এটা হলো যে মক্কার কাফেররা তো বলেছিল যে সরাসরি কোরআন শরীফ তোমরা শিখবা না, বর্তমানে যারা আছে কাফেরদের উত্তর শরীফ, তারা তো সরাসরি বলতে পারতেছে না যে তোমরা কাফেরদের এই কোরআন শরীফ শুনো না, তারা সরাসরি বলতে পারতেছে না, কিন্তু বিভিন্ন মাধ্যমে এটার বাধার একটা প্রক্রিয়া সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমাদের কিছু ভাই এবং কিছু বড় ব্যক্তি ওলামায়ে হযরত এর পরিপ্রেক্ষিতে কি করলে বাচ্চারা কোরআন শিখতে পারবে, পড়তে পারবে এবং কোরআনের জ্ঞান তাদের মধ্যে ঢুকবে, তারা এর চেষ্টা করে আলহামদুলিল্লাহ এই মক্কার কাফেরদের উত্তরসূরি যারা আছে তাদের প্রতিরোধের একটা ব্যবস্থা করেছেন। তাই তাদেরকে অনেক অনেক শুকরিয়া, এবং আমরা চাচ্ছি যে সামনের থেকে আমরা যে ক্লাসগুলো করব, যে সেই ক্লাসগুলোতে আমরা কোরআনের কি বলছে, কোরআন কি বলতেছে, কি চাই কোরআন, সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আল্লাহর রাসূল হাদিসে বলছে তালাবুল আলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাম, যে ততটুকু পরিমাণ ইলম অর্জন করা ফরজ যতটুকু পরিমাণ একটা মানুষের দিন দুনিয়া চলতে লাগে। আমাদের মধ্যে এখন অনেকেই আছে মসজিদে গেলে আমরা কিভাবে নামাজ পড়তে হয় এটা জানি না, অনেকে দেখে আমাদের পাশে দাঁড়ায় যে জানাজার নামাজে বিশেষ করে তাকবীর কয়টা হয়, কয়টা লাগে এটা বিশেষ করে জানে না, ঈদের নামাজে কয়টা তাকবীর, ইমাম সাহেব বলে দেওয়ার পরে এদিকে ওদিকে তাকাই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আমার আত্মীয় মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার ভাই মারা যাচ্ছে, তাদের জানাজাটা আমরা পড়াইতে পারছি না, এবং কিভাবে পড়তে হয় এটাও জানি না। অনেকে তো বলে যে জানাজার নামাজের সময় সামনে সেজদার জায়গায় এরকম কেন, সেজদা দেওয়া লাগবে এটা মনে করে। আমাদের মানে পস্তে পস্তে অধবতন হতে হতে কোন পর্যায়ে আমরা চলে গেছি, এর থেকে আসলে উত্তরণের পথ আমরা খুঁজতেছি, যারা আছে তারা চেষ্টা করতেছে, আমরাও চাচ্ছি যে ইনশাল্লাহ আমরা এর থেকে বের হয়ে আসব এবং ভবিষ্যতে আমরা সফলতার মুখ ইনশাল্লাহ দেখব। সেই হিসাবে আমাদের বড় ভাই হযরত জুবায়ের আহমদ সাহেব, তিনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই চেষ্টায় সম্মিলিত চেষ্টার মাধ্যমে এর থেকে বের হয়ে আসার এবং আমাদের যারা শিশু বাচ্চা আছে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার এবং দিন বোঝানোর চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ জি আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. জি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অল্প সময়ে সফরে যাচ্ছি সফরের মাঝখানে আপনাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে অল্প সময়ের জন্য আমি শরীক হচ্ছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের কবুল করুন আজকে আমাদের আজকের উদ্বোধনী ক্লাসে যারা আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহ সকলকে ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার তৌফিক দান করুন আমি ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনি তারপর ভাবলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদাল্লু আলা খাইরি কাফাইলিহি ভালো কাজে ডাকনেওয়ালা কাজ করনেওয়ালার মতো সব পায় সেই ইয়াতে সেই সবের আশায় আমি ভাবলাম আজকের উদ্বোধনী ক্লাসে আমি অল্প সময়ের জন্য শরীক হয়ে যাই তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জাযাকুমুল্লাহ আমি অনুরোধ করবো সকলকে যে আমরা সকলেই যে সমস্ত ভাইরা ভর্তি হয়েছি আমাদের আইওএমের স্কুল বক্তব্যে যারা ভর্তি হয়েছি প্রত্যেককে আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং প্রত্যেককে অভিনন্দন জানাই আমাদের এই প্রতিষ্ঠানে আহলান সাহলান আমরা একটাই অনুরোধ আপনাদের কাছে যে আমরা এখানে পড়তে এসেছি আমরা প্রত্যেকে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা পড়ব এখানে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করব এবং প্রতি নিয়মিত আমরা এখানে পড়াশোনা করার চেষ্টা করব অভিভাবকবৃন্দকে বলবো যে আমাদের বাচ্চার প্রত্যেকটা সময় খুব মূল্যবান সময় আমাদের মূল্যবান সময়টাকে যেন আমরা কাজে লাগাইতে পারি বাচ্চাদের সময়টাকে যেন কাজে লাগাই এই জন্য সময়ের দিকে খেয়াল রাখবো নির্দিষ্ট ক্লাসের সময় আমরা যেন উপস্থিত হতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি মাওলানা আরিফ সাহেব ওয়ালাইকুম আসসালাম মাজহার সাহেব আছেন জি আসসালাম আমি দলবিদায় নিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দুঃখিত শেষ পর্যন্ত না থাকতে পারে এজন্য সবার কাছে আন্তরিক ভাবে দুঃখিত আমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালামু রাহমাতুল্লাহ জি আরিফ সাহেব হুজুর উস্তাদ আছেন আমাদের সাথে আরিফ উস্তাদ আচ্ছা মহতরম হাজিরিন আমাদের সাথে যে উস্তাদ দুই জায়গা থেকে জয়েন করেছেন যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের প্রেজেন্টেশনে ছিলেন উনিও চট্টগ্রাম থেকে জয়েন করেছেন আর এই মুহূর্তে যিনি আমাদের সামনে কথা বলেছিলেন উনি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জুবের আহমদ সাহেব আমরা আপনারা অনেকে হয়তো চিনেন সবাই আবার নাও চিনতে পারেন তো উনি একটা সফরে যাচ্ছেন এই মুহূর্তে বিমানে আছেন তো বিমান থেকেই উনি আমাদের সাথে জয়েন করেছিলেন তো এখন আমরা আমাদের যে এই মুহূর্তে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে পরে আমাদের ক্লাস শুরু করবে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস কিছু পড়া হওয়া দরকার জন্য আমাদের যে তাজবিদ ক্লাসটা আজকে হবে এই তাজবিদের উস্তাদ আমাদের এই আইওএম এর সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মামুন রশিদ সাহেব দামত বরকাতুহুম উনি কিছু কথা বলবেন তার কথা শেষ হওয়ার পরে তিনি ক্লাস শুরু করে দেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমাদের উস্তাদ মাওলানা মামুন রশিদ সাহেবকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক ওয়া ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে তার গোলাম বানিয়েছেন আল্লাহ তাআলা তার গোলাম হওয়ার জন্য আমাদের স্বীকৃতি প্রদান করা তাকে মালিক হিসেবে স্বীকৃতি প্রদান করা সে স্বীকৃতি প্রদান করা তৌফিক দান করেছেন
সর্বশেষ নবী আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন এবং কামেল মুকাম্মাল ধর্মগ্রন্থ বিধান গ্রন্থ পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআনুল কারিমের অনুসারী আমাদেরকে বানিয়েছেন। কোরআন আল্লাহ তাআলার কুদরতি মুখনিসৃত বাণী আমাদেরকে পড়ার জন্য আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটি মাদ্রাসা আমরা ঘরে বসে বসে আল্লাহ তাআলার কালাম শেখার জন্য কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কোন বিষয়ে আদেশ করেছেন কোন বিষয় থেকে নিষেধ করেছেন তা জানার জন্য শেখার জন্য একটি প্রতিষ্ঠান আমরা পেয়েছি আল্লাহ তাআলার দয়ায় অনুগ্রহে। এই জন্য শুরুতেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবাই একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মহান এক নেয়ামত, মহান এক নেয়ামত যে আমরা ঘরে বসে আল্লাহ তাআলার কালাম শেখার মতো একটি প্রতিষ্ঠান পেয়েছি। তো আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন করি, পাশাপাশি এই প্রতিষ্ঠান যাদের মাধ্যমে শুরু হয়েছে, যারা পরিচালনা করছেন, শিক্ষা দিচ্ছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে ওনাদেরকে আল্লাহ তাআলা যাচাই খায়ের দান করুন এবং জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করুন। পাশাপাশি যারা আমরা আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়েছি তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কালাম শিখিয়ে তার আদেশ নিষেধ জানিয়ে আল্লাহ তাআলার খাস বান্দা হিসেবে কবুল করে ইমান পাকাপোক্ত বানিয়ে তারপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন ও জান্নাতের উঁচু মাকাম আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন এটার জন্য দোয়া করি, হকের উপর প্রতিষ্ঠিত রাখেন এটার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাকাব্বাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা এখন পবিত্র কোরআনুল কারিম সম্পর্কে কোরআনুল কারিমের দর্স নেব ইনশাআল্লাহ। তো আমি মোহাম্মদ মামুনুর রশিদ, শুরুতে আমি একটু পরিচয় দিয়ে নেই, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, আইওএম ইসলামিক অনলাইন মাদ্রাসা কোরআন শিক্ষা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আমি ইনশাআল্লাহ ছোট বাচ্চা ছোটমণি যারা আছো তোমাদেরকে কোরআন শিক্ষা ডিপার্টমেন্টে তোমাদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, অতি সহজ পদ্ধতিতে, অতি সহজ পদ্ধতিতে তোমাদের কোরআন শিখাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামের পড়া আমাদেরকে পড়তে বলেছেন, আল্লাহ তাআলার কালাম আমাদেরকে শিখতে বলেছেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে ফরজ করে দিয়েছেন কোরআন শিক্ষা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা এখন শ্রেষ্ঠত্বের কাতারে আছি, শ্রেষ্ঠত্বের জায়গায় আছি, কারণ আমরা কোরআন শিখছি এবং শেখাচ্ছি। সেই হিসেবে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, মহাব্বত করেন, ভালোবাসেন, যার কারণে তার কুদরতি মুখনিসৃত বাণী আমাদেরকে শিখা এবং শেখানোর জন্য একত্র করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দিল থেকে আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার শুকরিয়া জাহির করছি। আর আল্লাহ তাআলাকে রব হিসেবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি জাহির করছি। আমরা সবাই বলতে থাকি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ তাআলাকে আমরা রব হিসেবে পেয়ে আমরা আত্মতৃপ্তি জাহির করছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে আমরা পেয়ে দিল থেকে খুশি জাহির করছি। আমরা খুশি আল্লাহ, আমরা খুশি দিন হিসেবে ইসলামকে পেয়ে আমরা খুশি আল্লাহ। এইভাবে আমরা সকাল সন্ধ্যায় এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো মজবুতি সহিত পালন করার, ধারণ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কালামকে জানবে,
আমার কালামকে জানবে তদ অনুযায়ী আমল করবে, নিজের আমল করবে এবং অন্যদেরকে সৎ কাজের এই আমার আদেশগুলো শোনাবে, জানাবে, আমার আদেশগুলো তাদের কাছে পৌঁছে দেবে, নিষেধগুলো নিষেধগুলো থেকে তাদেরকে নিষেধ করবে। তো আমরা নিজেরা শিখব, নিজেদের জীবনে বাস্তবায়ন করব, এই আদেশ নিষেধগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো প্রত্যেকটা হরফ পৃথিবীতে অন্য কোনো ভাষা অন্য কোনো গ্রন্থ এরকম নেই যে গ্রন্থ আমরা শিখতে যাব, হরফগুলো পড়ব আর প্রত্যেকটা হরফে হরফে আমাদেরকে নেকি দান করা হবে, এরকম না। পবিত্র কোরআনুল কারিম এরকম যে এক একটা হরফ আমি পড়তে থাকব আর প্রত্যেকটা হরফের বিনিময়ে আমাকে একটি নেকি দান করা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী। যে আর প্রত্যেকটা নেকি দশটি নেকির সমান, দশটি নেকির সমান পাওয়ারই হবে, ওজনই হবে। কেমন যেন একটা নেকি দশটা নেকি সমান, মানে দশটা নেকি যেমন আমাকে দেওয়া হচ্ছে। তো আমি শিখবো, এই শেখার ক্ষেত্রে এক একটা হরফ পর্ব উচ্চারণ করব, তো আমার দশটা করে নেকি আসতে থাকবে, আর শিখতে গেলে তো আরো বেশি আসবে। স্বাভাবিক তিলাওয়াত করলে পড়লে এক একটা হরফে দশটি করে নেকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফুন আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন মিমুন হারফুন লামুন হারফুন, আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটি হরফ, মিম একটি হরফ এবং লাম একটি হরফ। আলিফ লাম মিম তিনটি হরফ, এখানে এই তিনটি হরফ অনুযায়ী তোমাকে নেকি দান করা হবে। তার মানে প্রত্যেকটা হরফে দশটি করে হলে তিন দশে ত্রিশটি নেকি পাওয়া যাচ্ছে, আলিফ লাম মিম বলার সাথে সাথে, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে কতগুলো নেকি আসতেছে। এরকম ভাবে যতই আমি তিলাওয়াত করব, যতই হরফ উচ্চারণ করব, প্রত্যেকটা হরফে আমার দশটি নেকির সমান পাওয়ারই নেকি আমাদের আসতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমি যদি সহিহ শুদ্ধভাবে কোরআন শিখি, কোরআন পড়ি, তখন যে আমল করি, হেফজ করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন দুনিয়াতে যারা সুন্দরভাবে সহিহভাবে তিলাওয়াত করেছে, হেফজ করেছে, আমল করেছে, তাদেরকে বলতে বলবেন, ইকরা, পড়তে থাকো, ওয়ারতাকি, এবং ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তোমরা তারতিলের সাথে তিলাওয়াত করতে, সহি শুদ্ধভাবে ধীর গতিতে সুন্দর সুরে ঠিক সেভাবে তিলাওয়াত করতে থাকো, রাত্তিল তোমরা কি করতে তিলাওয়াত করতে থাকো, এবং উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, এক একটা আয়াত তিলাওয়াত করতে থাকবে আর এক একটা তলা পার হইতে থাকবে। এভাবে তার তিলাওয়াত যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আয়াত যেখানে শেষ হয়ে যাবে সেখানে তার মঞ্জিল, ফা ইন্না মাঞ্জিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তার তিলাওয়াতের যে লাস্ট যেখানে শেষ হবে আয়াত পড়া শেষ হয়ে যাবে সেখানে তার মঞ্জিল হবে, ঠিকানা হবে, আবাসস্থল হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই জন্য দুনিয়াতে আমরা সুন্দরভাবে যেন আল্লাহ তাআলার কালাম তার তিলের সাথে যেন তিলাওয়াত করতে পারি, তখন যে আমল করতে পারি, হিফজ করতে পারি, এটার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যদি আমরা জান্নাতের উচ্চ উঁচু মাকাম আমরা চাই। তো এই জন্য আমরা কি করবো, সর্বপ্রথম কোরআনকে সহিভাবে পড়বো, তখন যে আমল করবো, হিফজ করতে থাকবো, তাহলে আমাদের যতগুলো আয়াত মুখস্থ থাকবে, হিফজ থাকবে, সে অনুযায়ী আমল থাকলে আমল থাকবে, সেই অনুযায়ী আমাদের কি হবে, জান্নাতের এক এক তালা আমরা পার হয়ে উপরে আমরা অবস্থান করতে পারবো। এত মাকাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর এর বিপরীতে যদি হয় তাহলে আমাদের তো আরো কঠিন অবস্থায় পতিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো তোমার স্বপক্ষে দলিল হবে, অন্যথায় তোমাদের বিপক্ষে দলিল হবে। তো আমরা যদি কোরআনের সঠিক কদর করি তাহলে আমার পক্ষেই থাকবে, আমরা কখনো চেষ্টা করব না যে কোরআনের বিপক্ষে আমার অবস্থান হোক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সর্বদা কোরআনকে বুকে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা?
হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আমি তোমাদের সবাইকে সালাম দিচ্ছি, আবার সবাইকে সালাম দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, আমি যেভাবে সালাম দেবো তোমরা ঠিক সেভাবে সালাম দিবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি। ওয়া বারাকাতুহ। ওয়া বারাকাতুহ। একসাথে বলো, একসাথে বলো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখন আমি জবাব দেবো, সালামের জবাব দেবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তারপর তোমরা জবাব, ঠিক আছে? ওয়া আলাইকুমুস সালাম। এখন পুরোটা একসাথে বলবো। ওয়ারাহমাতুল্লাহি ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু। আর একসাথে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেব আর তোমরা এই সালামের জবাব দেবে, ঠিক আছে? সবাই একটু চুপ থাকো, আমি তোমাদেরকে সালাম দেব, একসাথে তোমরা সালামের জবাব দিয়ে শুদ্ধ করে, সুন্দর করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমি তোমাদেরকে যা যা বলতে বলবো তোমরা তাই বলবে, তবে এখন তোমাদের কোন আওয়াজ আমার এখানে আসবে না, ঠিক আছে? তোমরা তোমাদেরটা অফ অফ থাকবে। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে আমি যা যা বলবো ঠিক তাই তাই বলবে, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা কোরআন শিখবো অতি সহজে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির। আমি কোরআনকে সহজ করেছি, আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণকারীদের জন্য। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তো আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি কোরআনকে সহজ করেছি। আমরা যদি বলি যে কোরআন অনেক কঠিন কঠিন, তাহলে কি হবে? তাহলে হবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কোরআন আমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আর বাস্তবিক পক্ষেই কোরআন অনেক সহজ, অনেক সহজ। যে একেবারে আলিফও বলতে পারে না এরকম ব্যক্তিও যদি মনোযোগ সহকারে মেহনত করে, তাহলে 20-25 ঘন্টার মধ্যেই সে কোরআন সহিভাবে পড়তে পারবে। মানে আলিফ থেকে শুরু করে সহিভাবে কোরআন পড়বে, মাদ সহ গুনাহ সহ সহিভাবে পড়বে 20-25 ঘন্টার মধ্যেই। বুঝতে পেরেছ? সুতরাং কোরআন খুব সহজ, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে ইনশাআল্লাহ। আর তোমরা তো অনেক কিছু, শুরুতে আমি তোমাদেরকে সালাম দিয়েছি, জবাব 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 সালামের জবাব দিয়ে বলে দিয়েছি, তোমরা কত সুন্দর বলে ফেলেছ। এরকম ভাবে যদি আমার সাথে সাথে বলতে থাকো, তোমরা অনেক সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। তবে একটা কথা হচ্ছে যে তোমরা কেউ, আমাদের যখন দর্স হবে, ক্লাস হবে, ক্লাসের বেলায় অমনোযোগী থাকবে না, যখন যা বলা হয় খুব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, আর এমন জায়গায় বসবে যেখানে হই হুল্লোর হবে না, অন্য কেউ গল্প করবে না। হ্যাঁ, সুন্দর শান্ত জায়গায় তোমরা বসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতে যাচ্ছি, আমার সাথে সাথে তোমরা সবাই বলবে। তো আমাদের শুরু হতে যাচ্ছে কোরআন শিক্ষা কোর্স, প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম ক্লাসটি হবে আমাদের হরকত এর পরিচয়, হরকত এর পরিচয় পর্ব এক, এক নম্বর পর্ব আমাদের শুরু হতে যাচ্ছে। তো আমরা এখন যেহেতু আরবি ভাষা শিখবো, কোন ভাষা শিখবো বলতো? আরবি ভাষা শিখবো। আচ্ছা, আমি দুই একজনকে কোহোস্ট করে দিচ্ছি, তারা কথা বলবে। আমি যার রোল নাম্বার বলবো অথবা নাম বলবো, সে আমার সাথে কথা বলবে অন করে।
আহনাফ আজমাইন। আহনাফ আজমাইন, তুমি আসো। আরাফ মোহাম্মদ, আরাফ মোহাম্মদ, তুমি আসো। আয়াত হাসান, তোমাদের মাইক্রোফোনটা অন করো। তিনজন, জি তিনজন, হ্যাঁ তোমরা তিনজন আমার সাথে কথা বলবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা অনলাইনে যদিও ক্লাস করছি, আমরা মনে করবো যে আমরা অফলাইনেই আছি, সামনেই আছি, ঠিক আছে। যখন যাকে যা জিজ্ঞাসা করা হবে আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো আমাদের প্রথম দর্স শুরু হতে যাচ্ছে, পরের দর্শগুলো সুন্দর স্লাইড আকারে সুন্দর করে পড়ানো হবে, আপাতত আমরা প্রথম ক্লাসটা এইভাবে ধরে নেই। তো যেহেতু আমরা আরবি ভাষা শিখতে যাচ্ছি, বলতো কোন ভাষা শিখতে যাচ্ছি? আরবি ভাষা শিখতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, আমরা যেন দেখে দেখে পড়তে পারি, তিলাওয়াত করতে পারি সুন্দর ভাবে। তো যেহেতু আরবি একটি ভাষা, উস্তাদ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। যে কোনো ভাষা যদি আমরা লিখে বোঝাতে যাই, বা লিখা ভাষা, ভাষা যেটা লেখা হয়েছে সেটা আমরা যদি পড়তে যাই, অবশ্যই কি করতে হবে, কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে, আর সাংকেতিক ভাষা আমাকে চিনতে হবে, ঠিক আছে না? যে কোনো ভাষা লিখে প্রকাশ করতে গেলে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়, কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহৃত হয়। প্রতিটি ভাষায় সেই সাংকেতিক চিহ্নগুলোর আলাদা আলাদা নাম আছে, যেমন বাংলায় বলা হয় বর্ণ, অক্ষর, ঠিক আছে না? ইংরেজিতে বলা হয় লেটার, আমরা তো পড়েছি, পড়ি নাই? হ্যাঁ, আর আরবিতে এগুলো এরকম কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলোকে বলা হয় হরফ। হরফ আরবিতে কি বলা হয় বলতো? হরফ, হরফ। হ্যাঁ, আমার সাথে সাথে বলবে। বাংলায় কি বলে বলতো? বর্ণ। বাংলায় কি বলে? বর্ণ। হ্যাঁ বর্ণ। বাংলায় কি বলে? বর্ণ। বর্ণ। ইংরেজিতে কি বলা হয়? লেটার, লেটার। আরবিতে বলা হয় হরফ, আরবিতে কি বলা হয়? হরফ। হ্যাঁ, আমরা হরফ বলবো না, বলবো হরফ, হরফ সর্বমোট 29টি। আরবি ভাষায় হরফ কতগুলো আছে? হরফ 29টি আছে। আরবি 29টি হরফ আছে, মাশাআল্লাহ। আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায়। আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? তিন ভাবে। হ্যাঁ, এখন আমি বলবো, তোমাদেরকে পিছনে পিছনে বলতে হবে। হ্যাঁ, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলো। আরবি 29টি হরফকে সবাই বলো, সবাই বলো, তিনজনই। আরবি 29টি হরফকে একজনের আওয়াজ আসে, বাকিদের আসে না, সবাইকে একসাথে বলতে হবে। সবাই, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলবে। আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে, বাকিরা কোথায়? রোল নাম্বার আরবি। হ্যাঁ, সবাই একসাথে অন করো, তিনজন একসাথে অন করো। আরেকজন বাকি আছে, আহনাফ, তোমার অন করছো না কেন? আরবি 29টি হরফকে। হ্যাঁ, তিনজন একসাথে, হ্যাঁ আমার সাথে সাথে বলবে। আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায়, তিন ভাবে পড়া যায়। আরবি 29টি হরফকে, আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায়, তিন ভাবে পড়া যায়, তিন ভাবে পড়া যায়, পড়া যায়। অফ করবে না, একসাথে চালু রাখবে, বারবার ওই করে অফ অন করবে না, একসাথে চালু রাখবে। আর যতটুকু বলতে বলবো ঠিক ততটুকুই বলবে, একবার বলতে বললে একবারই বলবে, ঠিক আছে? ঠিক আছে। আরবি 29টি হরফকে, টান ছাড়া পড়তে হবে, কতগুলো হরফ আছে খুব টান ছাড়া পড়তে হবে, কোনো টান হবে না।
তাহলে এক নাম্বার কি টান ছাড়া এক নাম্বার কি টান ছাড়া পড়তে হবে টান ছাড়া আর কতগুলো হরফ আছে একটু টান দিয়ে অল্প টান দিয়ে কম টানে পড়তে হবে প্রথমটা হচ্ছে টান ছাড়া কোনো টানি হবে না দ্বিতীয়টা হচ্ছে কম টান দিতে হবে অল্প টান দিতে হবে আর তৃতীয়টা বেশি টান দিতে হবে তাহলে সিরিয়াল অনুযায়ী আছে টান ছাড়া কম টান বেশি টান ঠিক আছে হ্যাঁ এখন আমরা মুখস্থ করি আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া টান ছাড়া কম টান কম টান বেশি টান সবাইকে বলতে হবে সবাই বলতে থাকো নিজ নিজ জায়গা থেকে সবাই মনে করবে যে আমাকেই পড়ানো হচ্ছে আমাকে শেখানো হচ্ছে আমি এখন শিখবো এরপর শোনাবো একদম পাকা মুখস্থ থাকতে হবে পরের দর্শকদের কিন্তু শোনাতে হবে ঠিক আছে খুব মনোযোগ সহকারে আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান বলো বলতে থাকো বলতে থাকো অ্যাক্টিভ থাকতে হবে এরকম না হলে হবে না সবাইকে বলতে পারতে হবে আমি আরেকজনকে ডাকছি আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় আরিশা হাসান আরিশা হাসান হাসান আরিশা হাসান তুমি আসো সাথে সাথে বলতে হবে আওয়াজ দিয়ে দিয়ে বলতে হবে না হলে হবে না সবারটা মাইক অন রাখো মাইক্রোফোন অন রাখো হ্যাঁ অন রেখে কারোটা অফ করবে না এবং সাথে সাথে বলতে হবে যদি তোমরা ডাকার পর না আসো তাহলে তো কো-হোস্ট করা যাবে না যারা বলতে আগ্রহী তাদেরকে নিয়ে আসবো আচ্ছা হ্যাঁ যাদেরকে কো-হোস্ট করা আছে সবাই কথা বলবে আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান বলো আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান কম টান বেশি টান হ্যাঁ টান ছাড়া কম টান বেশি টান মাশাআল্লাহ তো এখন এটা যদি আমি তোমাদেরকে না দেখে ধরি তাহলে বলতে পারবে আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান এই কথাটা বলতে পারবে হ্যাঁ বলতে পারবো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা তাহলে সবাই পাঁচবার পড়বে এখন একসাথে পাঁচবার পড়বে হ্যাঁ একাধারে পাঁচবার পড়বে এরপর যেন আর ভুল না হয় হ্যাঁ সবাই বলতে থাকো আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় বলতে থাকো আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান সবাই বলতে থাকো সবাই বলতে থাকো অনুমতি দিয়েছি বলতে থাকো আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান সবাই একদম পাকা মুখস্থ সবাই আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান তিন ভাবে পড়া যায় আরবি 29টি হরফকে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান বলতে থাকো বলতে থাকো এখন বলা যাবে এখন বলতে পারবে না দেখে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ নিজ ইচ্ছায় কে শোনাবে এই কথাগুলো বলো কে বলতে চাচ্ছ হ্যাঁ বলো একটু বলো হ্যাঁ মাশাআল্লাহ এই তো হয়েছে আরেকজন বলো আরেকজন বলো আমি বলতে পারি হ্যাঁ বলো আরবি আরবি 29টি হরফকে তিন ভাবে পড়া যায় টান ছাড়া কম টান বেশি টান হ্যাঁ মাশাআল্লাহ এই তো হয়েছে আরেকজন আরেকজন লাস্ট আরেকজন
এই পর্যন্ত মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে, আমরা সুন্দর ভাবে পড়বো যে আরবি ২৯টি হরফকে তিন ভাবে পড়া যায়, টান ছাড়া, কম টান, বেশি টান। হ্যাঁ, এইভাবে পড়বো আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর আমরা আরো শুনবো, আরো শুনবো, আপাতত প্রথমত আমরা কি অল্প অল্প করে শুনি। হ্যাঁ, এরপর যাই। তো আরবি হরফ কতগুলো যেন? ২৯টি। আরবি হরফ কতগুলো? ২৯টি। হ্যাঁ, ২৯টি হরফের মধ্যে সর্বপ্রথম যে হরফ আছে সেই হরফটি এখানে দেখো, সবাই দেখো, সবাই দেখো, আরবি বর্ণমালার মধ্যে প্রথম যে হরফ আছে এই বর্ণটা এরকম উপর দিক থেকে নিচের দিকে একটি টান, সোজা সোজি উপর দিক থেকে নিচের দিকে যে টান, এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম কি? আলিফ। সবাই বলো এটার নাম কি? আলিফ। আলিফ। হ্যাঁ, এটার উচ্চারণটা হঠাৎ করে করতে হবে, এটার উচ্চারণ একেবারে হঠাৎ করে। হ্যাঁ, আলিফ এরকম ভেঙে চুরে বলা যাবে না, একবার হঠাৎ করে বলতে হবে আলিফ। আলিফ। হ্যাঁ, সবাই একসাথে বলো আলিফ। আলিফ। হ্যাঁ, আলিফ বলার সময় উপরের দাঁতে নিচের ঠোঁটের সাথে লাগাবে এবং বাতাস চালু রাখবে। দেখো কিভাবে হয়, আলিফ, উপরের দাঁত, নিচের ঠোঁট, দুই ঠোঁট কিন্তু লাগবে না, আলিফ বলো। আলিফ। হ্যাঁ, কারো যেন দুই ঠোঁট একত্র না হয়, খেয়াল করবে, আমার দেখো উপরের দাঁত আর নিচের ঠোঁটে লাগে, কিন্তু আমরা এখন এবার আমরা আলিফের বেসিক দেখব। আমরা হরফ শিখেছি কয়টি বলো তো? একটি হরফ। নাম কি? কয়টি আলিফ আছে এখানে? চারটি। চারটি আলিফ। এই চারটি আলিফ দিয়ে আমরা সুন্দর একটা ম্যাজিক শিখবো। এদিকে তাকাও, প্রথম আলিফটা খালি থাকবে, এই যে প্রথম আলিফটা খালি থাকবে, কোনো কিছু লাগাবো না, পরের আলিফ গুলোর নিচে টান দিয়ে মিলিয়ে দেবো, যে এখানে এরকম মিলিয়ে দেবো, এখানে এরকম মিলিয়ে দেবো, এই তিনটা নিচের অংশ মিলিয়ে দেবো, আর প্রথমটাকে মিলাবো না, ঠিক আছে? আর শেষের আলিফের সাথে একটু গোল চিহ্ন দিয়ে দেবো, এই শেষের যে আলিফটা আছে এখানে একটু গোল চিহ্ন দিয়ে দেবো। তারপর দেখি তো কি হয়, চারটি আলিফ দিয়ে এবার দেখুন, দেখো কি হয়েছে, এই যে দেখো প্রথমটা যেভাবে সেভাবে রেখেছি, পরেরটার নিচ দিয়ে এরকম দাগ দিয়ে দিয়েছি মিলিয়ে, তারপর একটা মিলিয়ে দিয়েছি, আর লাস্ট একটু গোল করে দিয়েছি, বলতো কি হয়েছে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার নাম হয়ে গেছে। কার নাম হয়ে গেছে? আল্লাহ তাআলার নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা। আমরা হরফ শিখেছি কয়টি বলতো? একটি। একটি। একটি হরফ দিয়ে আমরা কার নাম লিখতে পারলাম? আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলাকে তোমরা কখনো, তোমরা চেনো আল্লাহ তাআলাকে? দেখেছো তোমরা কখনো? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, আমরা কেউ দেখি নাই, দেখি নাই। আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে পাবো না, আমরা দুনিয়াতে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবো না। আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলার ইবাদত করি, কোরআন শিখি, সে অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, আর জান্নাত দান করলে ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা দেবেন, বুঝতে পেরেছো? ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত, শক্ত করে, মজবুত করে বানাবেন, আর ওইখানে আল্লাহ তাআলার মহা নিয়ামত, তাকে দেখার মতো নিয়ামত আমাদেরকে দান করবেন। দুনিয়াতে দেখা যাবে না, ঠিক আছে? তো আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না, তবে বোঝা যাবে, জানা যাবে, বোঝা যাবে, জানা যাবে যে আল্লাহ তাআলা আছেন, ঠিক আছে? এখন আমরা আসলে ছন্দ হিসেবে, ছন্দ আকারে মুখস্থ করব, ঠিক আছে? আমার সাথে সবাই ছন্দ আকারে মুখস্থ করব। হ্যাঁ বলো, আল্লাহ এমন সত্তা, আল্লাহ এমন সত্তা, এমন সত্তা, যাকে দেখা যায় না, যাকে দেখা যায় না, বোঝা যায়, জানা যায় না, মানা ছাড়া উপায় নাই, মানা ছাড়া উপায় নাই। আবার মুখস্থ করব, আল্লাহ এমন সত্তা, আল্লাহ এমন সত্তা, সবাই একসাথে, যাকে দেখা যায় না, যাকে দেখা যায় না, বোঝা যায়, জানা যায়, বোঝা যায়, জানা যায়, মানা ছাড়া উপায় নাই, মানা ছাড়া উপায় নাই। হ্যাঁ, মানা ছাড়া উপায় আছে আল্লাহ তাআলাকে
যেহেতু আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন। সবাই আমার দিকে লক্ষ্য করো, বলো তো আকাশ কে বানিয়েছেন? এই জমিন কে বানিয়েছেন? আল্লাহ। গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কে বানিয়েছেন? আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ। এই সমস্ত কিছু যা কিছু দেখি না দেখি সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, জান্নাতে? কোথায় দেখতে পাবো? জান্নাতে। জান্নাতে দেখতে পাবো। তাহলে আল্লাহ এমন সত্তা যাকে দেখা যায় না, বোঝা যায়, জানা যায়, মানা ছাড়া উপায় নেই, দেখা যায় না। কোথায় দেখা যায় না? দুনিয়াতে দেখা যায় না, ঠিক আছে? হ্যাঁ। এরপর আসো, এখন আমি যে হরফের নিচে কার্সর রাখবো তোমরা নাম বলবে। বলো তো এটার নাম কি? আলিফ। আলিফ। এটার নাম আলিফ। আলিফ। আবার বলো আলিফ। আলিফ। শক্তি জোর দিয়ে বলো আলিফ। আলিফ। আমাদেরকে মিছিল দিতে হবে, মজবুতের সাথে মিছিল দিবে এখন। হ্যাঁ, আমি যেটা নাম বলতে বলে সেটা বলবে। নাম বলো আলিফ। আলিফ। আবার বলো আলিফ। আলিফ। এটার নাম আলিফ। একসাথে আলিফ। আলিফ। দেখবো কত আলিফ। আলিফ। মজবুত ভাবে আলিফ। আলিফ। বলতে পারো আলিফ। আলিফ। অনেকে এখনো বলে না আলিফ। আলিফ। যারা বলবে তারা পাস করবে, আলিফ। যারা বলবে না তারা ফেল করলো। আচ্ছা, আমরা আলিফ লিখেছি, কয়টি আলিফ লিখেছি জানো? 12টি আলিফ লিখেছি। কয়টি আলিফ লিখেছি? 12টি। হ্যাঁ, আমরা 4টি আলিফ লিখে একটা ম্যাজিক দেখেছি। এক আলিফ চারবার লিখে আমরা আল্লাহ তাআলার নাম শিখে ফেলেছি। এখন সেই এক আলিফ আমরা 12 বার লিখেছি। এখন আরেকটি ম্যাজিক শিখি। তুমি যাবে এখানে এই হরফগুলোর নাম কি? আলিফ আমরা শিখে ফেলেছি। আলিফ এবার আমরা কি করব, একটা ম্যাজিক দেখব 12টি আলিফের মাধ্যমে। খেয়াল করো সবাই, এদিকে থাকো। এখানে দেখো 3, 6, 9, আর নিচে আছে 5, 12। দেখতে পেয়েছো? এটা একটু আমরা মুখস্থ করি সবাই। সবাই একটু মুখস্থ করো, বলো 3, 6, 9 না মিলাইয়া। 3, 6, 9 না মিলাইয়া। সবাই 3, 6, 9 না মিলাইয়া। 5, 12 গোল করিয়া। বাকি গুলো মিলাইয়া 3, 6, 9, 5, 12 বাকিগুলো মিলাইয়া বলতে পারবে? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আসো আমরা দেখি তো এই কথাগুলো এখানে ফিট করলে কি হয়। সবাই লক্ষ্য করো, এখন কথা বলো না, বুঝে নাও, সবাই বুঝে নাও। এবার আমরা যে নিয়মটি শিখেছি সেটা প্রয়োগ করব। 3, 6, 9 মিলাবো না, ঠিক আছে? এই 3, 6, 9 মিলাবো না, যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর হ্যাঁ, এবার 5 আর 12 গোল করে দেই। এই দেখো 5 নাম্বার গোল করে দিয়েছি পিছন দিক দিয়ে, ঠিক আছে? আর 12 গোল করে দিয়েছি, 5 12 গোল করিয়া গোল করেছি। 3, 6, 9 মিলাবো না, আর বাকিগুলো কি করব? মিলিয়ে দেব। এখন মিলিয়ে দিই বাকিগুলো। এই দেখো 3 মিলাইনি 3, 6, 9 না মিলাইয়া মিলাই নাই। সবাই দেখো, লক্ষ্য করো, 3, 6, 9 আমরা মিলাই নাই, ফাঁকা রেখেছি। 5 12 গোল করে ফেলেছিলাম, এখন বাকিগুলো মিলাতে হবে। এটা মিলাই মিলিয়ে দিলাম নিচে, এই আলিফ এটার সাথে মিলিয়ে দিয়েছি। এই যে এটা এটা এটা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই আলিফ এটার সাথে মিলিয়ে দিয়েছি, এই আলিফের সাথে নিচে, এই যে এখানে, এই যে এরকম মিল করে দিয়েছি। 3 মিলানো যাবে না 3, 6, 9 মিলানো যাবে না, আর 5 12 তো গোল করে ফেলেছি, 5 12 গোল করেছি। এখন বাকিগুলো মিলিয়ে দেই, এটা মিলিয়ে দেই, এই যে দেখো মিল করে ফেলেছি। এরপর 5, 6 তো মিলানো যাবে না, এটা মিল করে দিই, এটা মিল করে দিয়েছি এইভাবে। এখন এই যে মিল করে দিয়েছি, দেখছো? এরপর 9 মিল করা যাবে না,
এর বাকিগুলো মিল করতে হবে এই যে মিল করে দিলাম এখানে মিল করে দিলাম এটা বুঝতে পেরেছো 3 6 9 না মিলাইয়া 5 আর 12 গোল করিয়া বাকিগুলো মিলাইয়া দিও তাহলে কি হয়ে গেল এখানে কালিমা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কালিমা হয়ে গেছে কি হয়ে গেছে বলো তো কালিমা হ্যাঁ কালিমা তো ইবা কালিমা হ্যাঁ কালিমা তো ইবা হয়ে গেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো মাশাআল্লাহ হ্যাঁ এখন এখন আমরা এটা মুখস্থ করব কালিমা তো ইবা কালিমা তো ইবা কালিমা তো ইবা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله আমার সাথে সুর দিয়ে সুদিয়ে পড়বে কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله محمد رسول الله كلمة طيبة أرثا كلمة طيبة الله ترى معبود نيتو كهو آر আল্লাহ ছাড়া মাবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তফা রাসূল তাহার আল্লাহ ছাড়া মাবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তফা রাসূল তাহার কালিমা তৈবার অর্থ আল্লাহ ছাড়া মাহবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তফা রাসূল তাহার আবার কালিমা মুখ আবার পড়বো এখন কালিমা তৈবা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা তৈবার অর্থ আল্লাহ ছাড়া মাহবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তফা রাসূল তাহার কে বলতে পারবে কালিমা উস্তাদ আমি জি বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা এবারে বলে নাও কালিমা তাইয়্যিবা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ কালিমা তাইয়্যিবার অর্থ কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া মাবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তাফা রাসূল তাহার এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়র আরেকজন আরেকজন কে বলবে বলবো হ্যাঁ বলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ অর্থ অর্থ কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ ছাড়া মাবুদ নেই তো কেহ আর মুহাম্মদ মুস্তাফা রাসূল তাহার এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ কত সুন্দর পড়তেছো তোমরা হ্যাঁ মাশাআল্লাহ তাহলে আমরা কালিমা তুই কালিমা তুইবার অর্থটা মুখস্থ করে ফেলবো দেখো আমরা মাত্র একটি হরফ শিখেছি কয়টি হরফ একটি হরফ দিয়ে দেখো কত বড় বিশ্ব জগতের প্রতিপালক যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন তার নাম লিখে ফেলতে পেরেছি নাম লিখতে পেরেছি হ্যাঁ আল্লাহ তাআলা নাম লেখা হয়ে গেছে এমন কি এমন এক বাক্য শিখেছি যেই বাক্য কোনো ব্যক্তি অস্বীকার করলে সারা জীবনের জন্য জাহান্নামে যাবে আগুন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আর যদি এই বাক্যটা স্বীকার করে বিশ্বাস করে তাহলে তার জন্য জান্নাত তার জন্য কি কি কোন কোন জায়গায় যাবে সে জান্নাত জান্নাতে যাবে দেখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, শিরক কুফর শিরক করবে, হ্যাঁ আল্লাহর সাথে আরো আল্লাহ আছে এগুলো বলবে নাউজুবিল্লাহ, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতে সে কোনোদিন যাইতে পারবে না। ওয়ামা ওয়াহুন নার, তার ঠিকানা হবে আগুন, তার ঠিকানা হবে জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে জ্বলবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি এই কথা স্বীকৃতি দেবে, কালিমা স্বীকৃতি দেবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। বলো, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। আরেকটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই সাক্ষী যে দেবে রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুনে সে জ্বলবে না, সে জাহান্নামে সে যাবে না। কোথায় যাবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই বাক্য আমরা এক আলিফ দিয়ে শিখে ফেলেছি, তাহলে কত সহজ, কত সহজ, অনেক সহজ না? হ্যাঁ, এখন আর মাত্র দুটি হরফ শিখবো, এই দুইটি হরফ একেবারে সহজ, তারপর তোমাদেরকে সহজ করে দিব আরো। এবার নতুন একটা শব্দ শিখবো ইনশাল্লাহ। দেখো এই যে এরকম কিরকম নকশা দেখা যাচ্ছে, এই নকশার নিচে একটা ফুটা আছে, এই ফুটাটার নাম হচ্ছে নকত, এটার নাম কি? নকত। বলো তো নাম কি? নকত। হ্যাঁ, নকত কয়টি আছে? একটি। একটি আছে। এরকম একটি নকশার নিচে যদি এরকম একটি নকতা থাকে তাহলে এটার নাম হবে বা। বা বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, আমার দিকে লক্ষ্য করো, আমরা যেরকম ভেজা জায়গা হতে, হ্যাঁ আমার দিকে লক্ষ্য করো, আমরা যেরকম মুখ অফ করে রাখি এই যেরকম স্বাভাবিক ভাবে, সেই জায়গাটা হচ্ছে ভেজা জায়গা, আর যদি ঠোঁটটা চাপ দিয়ে দেই তাহলে শুকনায় চলে আসবে। আমার দিকে তাকাও, ঠোঁট এরকম স্বাভাবিক থাকলে যেরকম জায়গা থাকে ওটাকে ভেজা জায়গা বলে, দেখো এরকম ভেজা জায়গা, আর যদি আমি চাপ দিয়ে দেই তাহলে শুকনায় চলে আসবে, এটা শুকনা, এরকম করা যাবে না, স্বাভাবিক থাকতে হবে। বাংলায় ব আকার বা বলি না, ঠিক এরকম বলতে হবে। বা বা আমার দিকে তাকিয়ে বলো, বা 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 বা, এই হরফের নাম কি? বা। বলো বা, একসাথে বা, একেবারে সহজ বা। বা নিচে একটি নুক্তা থাকলে তার নাম কি? বা। বা মাশাআল্লাহ, এদিকে তাকাও, দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, 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 বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, বা দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, বাংলা বাবিবু বানবিন বোন, বাবিবু বানবিন বোন, বাবিবু বানবিন বোন, বলো একসাথে বলো, বাবিবু বানবিন বোন, এই হরফের নাম কি আবার বলো? বা। তারপরে বাবিবু, বাবিবু বানবিন বোন, বাবিবু বানবিন বোন, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, ভেজা জায়গা হইতে। হ্যাঁ মাশাআল্লাহ, এই হরফ এই পর্যন্ত শেষ, অনেক সহজ হরফ ওটা, বা বাংলা ব আকার বায়ের মতো উচ্চারণ, ঠিক আছে? এইদিকে তাকাও, আমরা এখন যে হরফটি হরফটা শিখবো এটা খুব সহজ, আরেকটা হরফ বা হরফটা অনেক সহজ, এখন আরেকটি হরফ শিখতে যাচ্ছি, এটাই লাস্ট হরফ আজকে, আজকে এটাই লাস্ট হরফ, এই তিনটি হরফ আমরা শিখে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে?
দেখো যে নকশাটা দেখতে পাচ্ছি একই নকশা, বায়ের মতই নকশা, বাও যেরকম নকশা ওইটা ওইরকমই নকশা, তবে বায়ের নিচে এক নকশা আছে, এটার উপরে নকশা আছে কয়টি দেখো তো? দুইটি। দুইটি একই নকশা, বায়ের নিচে ছিল এক নকশা, এখন এটার উপরে দুই নকশা চলে আসছে, এটার নাম পরিবর্তন হয়ে গেছে। এটা বাংলায় ত আকার তায়ের মতো, কিসের মতো? ত আকার তায়ের মতো। হ্যাঁ, আমার দিকে তাকাও। তা 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 এভাবে বলবে না, উপর নিচ করে তা এরকম উপর নিচ করবে না, একটু পাশ রাখবে, একটু পাশ রাখবে। তা 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 হ্যাঁ, তাতি তু এই হরফের নাম কি? দেখে বলো এই হরফের নাম কি? দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে কোথা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে। হ্যাঁ, দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে, মাশাআল্লাহ আমি শুকনা বলেছি। হ্যাঁ, তোমরা সঠিকভাবে বলবে, দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে কোথা থেকে? ভেজা জায়গা হইতে। বাবিবু 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 বান্দিনবু। হ্যাঁ, মাশাআল্লাহ। এই হরফের নাম কি? তা। উপরে দুই নকশা থাকলে এই হরফের নাম কি হবে? তা। তাতি তু তানতিনতুন তানতিনতুন। আচ্ছা, শুরুর দিক থেকে আবার আরেকটা টান দেই। হ্যাঁ, আরবি হরফ কয়টি জানো? সোজাসুজি উপর দিক থেকে নিচের দিকে টান, এই হরফের নাম কি? আলিফ। আলিফ। আলিফ উচ্চারণে চার কাজ, কয় কাজ? চার কাজ। চার কাজ, উপরের সামনের উপরের আমার দিকে তাকাও। আলিফ। আলিফ। এরপর কি বলতে হবে? আ ই উ। আ ই উ। হ্যাঁ হ্যাঁ, এরপর যে হরফটি পড়েছি হরফের নাম কি? বা। বা। এই যে এটা এই হরফ, এই হরফের নাম কি? এরপর এই হরফটির নাম কি? তা। হরফ উচ্চারণ কিভাবে করতে বাংলায়? তো আকার তার মতো, মুখটা একটু পাশ থাকবে, বলো তো? তাতি তু আমরা প্রথমে হরফের নাম বলবো, তারপর ওই সাথে সাথে ওইগুলো বলবো। আমার দিকে লক্ষ্য করো কিভাবে বলতে হবে, আগামী দর্শে কিভাবে শোনাবে। হ্যাঁ, প্রথম হরফ আমরা শিখে আমরা এইভাবে শোনাবো আগামী দর্শে, যে আরবি ২৯টি হরফ, আরবি ২৯টি হরফকে তিন ভাবে পড়া যায়। তোমরা শুনে নাও, প্রথমে শুনে নাও, আরবি ২৯টি হরফকে তিন ভাবে পড়া যায়, টান ছাড়া, কম টান, বেশি টান। তো প্রথম হরফের নাম হচ্ছে আলিফ। আলিফ উচ্চারণে চার কাজ, সামনের উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, বাতাস চালু, মুখে হাসি ভাব। আলিফ। আলিফ। আ ই উ আন ইন উন। দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে নিচে একটি নকশা থাকলে বা বাবি বু বানবিন বোন, উপরে দুই নকশা থাকলে বাংলা তো আকার তায়ের মতো এটা উচ্চারিত হবে। তা তাতি তু তানতিন তুন। শেষ পড়া, একেবারে অল্প পড়া না? হ্যাঁ, তোমরা খুব সুন্দর ভাবে সামনের দর্শে পড়ে আসবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। সামনে ইনশাল্লাহ দেখবো তোমরা কতটা মেহনত করেছো, কে কত বেশি বলতে পারে, হ্যাঁ কে তাড়াতাড়ি বলতে পারে। সামনের দর্শে অনেককেই জিজ্ঞাসা করবো, দেখবো কে কত সুন্দরভাবে পড়াশোনাতে পারে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অতি সহজ ভাবে কোরআন সহি ভাবে পড়ার তৌফিক দান করুন। সবাই বলো আমিন। উস্তাদ, মানে কি আমার একটু প্রশ্ন ছিল উস্তাদ। জি, কি প্রশ্ন উস্তাদ? যে আমার আমি যে জি আবার বলো, তোমারটা অন করে বলো। জি, অন করো, বলো উস্তাদ। হ্যাঁ বলো। যে আইডিটি দিয়ে আমি পড়ছি এখন, এটা আমার ভাইয়ের, এখন কি আমি এই আইডিটা দিয়ে পড়তে পারবো? এটা কি আমার নামে করা যাবে?
নামে করা যাবে, তুমি ইয়া করবে, রোল নাম্বার দিয়ে প্রবেশ করবে, এটাই ভালো হয়, নাম দিয়ে দরকার নেই, সবাই যার যার রোল নাম্বার দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে? তোমাদের আব্বু আম্মুকে বলবে যে রোল নাম্বার প্রবেশ করানোর জন্য নাম লাগবে, আর যদি নাম দাও তাহলেও পাশে রোল নাম্বার রাখবে, ঠিক আছে? সবাই সবাই শুকরিয়া, জাযাকুমুল্লাহ, আজকে এই পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।